যুক্ত হয়েছেন প্রমিতি প্রভা, এবং তার কাছ থেকে আমি জানবো ঈদ বাজারের বা ঈদ কেনাকাটার খবর, কারণ একদমই সামনে এসেছে ঈদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রমিতি প্রভা। প্রভা, নিশ্চয় শুনতে পাচ্ছেন, আপনি জানান ঈদ কেনাকাটা কেমন হচ্ছে সব মিলিয়ে। জি রঞ্জন, আমি আছি মিরপুরে কোঅপারেটিভ মার্কেট বলে, মুক্তবাংলা কোঅপারেটিভ মার্কেটের সামনে, মিরপুর এক থেকে মাজার রোডের দিকে যেতে যেই রাস্তাটি, এবং এইখানে কয়েক হাজার ছোট ছোট ভ্যান গাড়ি রয়েছে যেখানে বিভিন্ন রকমের পণ্য বিক্রি হয় এবং অত্যন্ত কম দামে। এবং এখানকার এটা ঈদ কেনাকাটা নিয়ে আমি সবাইকে প্রশ্নিত করছি, এবং এখান থেকে চারপাশ থেকে কতগুলো হাঁক ডাক শোনা যাচ্ছে যে খালি 150, খালি 150, কোনো দামাদামি হবে না ইত্যাদি নানা রকম কথা হচ্ছে ঠিকই, কিন্তু আবার কিছু কিছু জায়গায় এটাও দেখা যাচ্ছে যে কেউ হয়তো 500 টাকার পণ্য দাম বলছে এবং তারপরে সেটি 200 টাকায়ও হয়তো কেউ কেউ ছেড়ে দিচ্ছে। এবং আরও একটি বিষয় এখানে আছে যে এখানে মূলত সবই হচ্ছে পাইকারি, বিভিন্ন দোকান থেকে বঙ্গবাজার, সায়দাবাদ ইত্যাদি জায়গা থেকে, গাউসিয়া থেকে আনা হয়েছে, কালীগঞ্জ, নারায়ণগঞ্জ ইত্যাদি জায়গা থেকে বিভিন্ন জিন্সের প্যান্ট, বাচ্চাদের পোশাক, ব্যাগ, জুতো ইত্যাদি আনা হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে, যাকে বলে যে শেষ মুহূর্তের কেনাকাটা। তো একজন ক্রেতার সাথে যদি আমি একটু কথা বলি, ভাইয়া আপনি আজকে আপনার কেনাকাটাটা কেমন চলছে? কেনাকাটা এই তো হাঁটতেছি, ঘুরতেছি, টুকটাক কিনতেছি, এখান থেকে কিনতেছি, একটু সস্তায় পাওয়া যাচ্ছে, মার্কেটের তুলনায় এখানে একটু সস্তায় পাওয়া যাচ্ছে। এখানে কি সস্তায় পাওয়া যায় এই কারণেই আসেন? হ্যাঁ, এই কারণে আসা হয়, ভালো জিনিস একটু সামান্য ত্রুটির কারণে দেখা যাচ্ছে একটু কমে পাওয়া যায়, তো ওইটা দেখা যায় না, আমরা বুঝতে পারি না, বাইরেরা বুঝতে পারে, তো ওই কাপড়গুলো এখানে পাওয়া যায় সস্তায়। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন যে এখানে আসলে কিছুটা ত্রুটিপূর্ণ হয়তো পোশাকগুলো থাকে, যে কারণে বড় বড় মার্কেটগুলোতে এগুলো হয়তো অনেক চড়া দামে যেটা বিক্রি হতো সেটা সম্ভব হচ্ছে না, এবং সে কারণে এখানে আসছে, এবং মধ্যম আয়ের মানুষরা আসলে এখানে মূলত ক্রেতা। তো রঞ্জন, আপাতত এই ছিল আমার কাছে। প্রভা, আপনাকে ধন্যবাদ।